লাইকুম আসসালাম ওরমতুল্লিহি বরকম ভাই আপনি জানতে চেয়েছেন যে গিড়ার নিচে টখনোর নিচে যদি কাপড় অহংকার বসিত অহংকার হিসাবে যদি পড়ে তাহলে হবে না খা আর যদি পড়া হবে না নিষেধ আর যদি এমনি পড়ে তাহলে কোনো সমস্যা নাই দেখুন যদি অহংকার ভাবে পড়ে অহংকার মনে করে পড়ে তখন নিচে ঝুলিয়ে কাপড় তো এই সম্পর্কে হাদিস আছে মান যার রাস্তবাহু লাম আলামিজোর ইলাইহি এমন কেয়ামা কোনো ব্যক্তি যদি তার কাপড়টাকে ঘেঁসেটে পড়ে অহংকার ঘোষিত হ্যাঁ ঘেঁষে ঘেঁষে চলে আর কি অহংকারের সাথে তল্লা রাবুল আলমিন তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না কেমত দিনে ঠিক আছে এটা তো পরিষ্কার যে হবে না এখন এবারে থাকলো যে যদি না অহংকারে পড়া হয় তো হবে কিনা এই সম্পর্কে হাদিস দেখুন আপনি বুখারি শরীফের হাদিস এসে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফাহুয়া ফিন্নার আল্লাহ রাসুল সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনে যেটা টাকনার নিচে হবে যা কিছু টাকনার নিচে হবে যে কোনো কাপড় প্যান্ট হোক বা লুঙ্গি হোক বা আপনার জুব্বা হোক বা তোপ হোক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যদি হয় টাকনার নিচে তাহলে মিনাল ফাহুয়া ফিন্নার সেটা কি হবে কোথায় যাবে যাবে টাকনার নিচে অংশ যদি কাপড় ঝুলিয়ে আপনি পড়ুন তাহলে সেটা নামে। এখান থেকে পুরস্কার বুঝা যাচ্ছে এই হালিসটা হচ্ছে বোখারেশ্বরূপের হালিশ এই থেকে পুরস্কার বোঝা যাচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই টাকনার নিচে ঝুলিয়ে কাপড় পরা যাবে না নিষিদ্ধ আছে